নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে কি অর্থমন্ত্রীর ঘাটতি ডক্টর অমিত মিত্র নাম আপনারা সবাই জানেন দশটা বছর ধরে এ রাজ্যের অর্থমন্ত্রক সামলে তিনি এখন অর্থমন্ত্রক সামলাচ্ছেন কিন্তু তিনি অর্থমন্ত্রী নন অর্থনৈতিক উপদেষ্টা উপদেশ দেবেন কাকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অর্থনৈতিক বিষয় কেন কিসের জন্য পার্থ চট্টোপাধ্যায় অর্থমন্ত্রী হলেন না কেন কিংবা অন্য কোনো বিধায়ক এ রাজ্যে দুশো জন প্রাথমিক পর্বে জিতেছেন তারপরে আরও কয়েকজন জিতেছেন সেই বিধায়কদের মধ্যে কোনো যোগ্য ব্যক্তিকে রাজ্যের অর্থনৈতিক বিষয়টা ছাড়লেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই নিয়ে কিছু আলোকপাত আপনাদের সামনে করব ডক্টর অমিত মিত্র এমন একজন মানুষ যিনি এমন কিছু বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর মাথায় ঢুকিয়েছেন যেখান থেকে আয় বাড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আয়টা ভালো বোঝেন তিনি অর্থের ব্যাপারটা ভালো বোঝেন স্বাভাবিকভাবে সেই অর্থের ব্যাপারটা ভালো বুঝতে গিয়ে এমন একজন মানুষকে বেছেছিলেন ডক্টর অমিত মিত্রকে যিনি এই অর্থকরী ব্যাপারটা কিন্তু ঠিকঠাক সামলেছিলেন কীভাবে সামলেছিলেন মানুষের পকেট কেটে মানুষকে দেওয়া এই যে থিওরিটা এই যে অর্থনৈতিক থিওরিটা এটা একটা অসাধারণ উচ্চতার পর্যায়ে নিয়ে গিয়েছিল এমন অনেক বিষয় রাজ্যে রয়েছে যেটা নিয়ে তথাকথিত মেনস্ট্রিম মিডিয়া বাংলা সংবাদ মাধ্যম কোনো কথা বলে না কি কি বিষয়ে কথা বলে না যেমন ধরুন এ রাজ্যে আপনার পকেটটা কাটা হচ্ছে কীভাবে রাজ্যের বিদ্যুতের থেকে কীভাবে দাম তুলে দশ বছরের চোদ্দবার বিদ্যুতের দাম বাড়িয়ে আপনার পকেট থেকে টাকাটা উসুল করে নেওয়া হচ্ছে বার করে নেওয়া হচ্ছে আপনি বুঝতে পারছেন কিংবা ধরুন তেলের ওপর ভ্যাট চব্বিশটা রাজ্যে তেলের ওপর ভ্যাট রাজ্যগুলো কমালো উত্তরপ্রদেশ যোগীজির সরকার বারো টাকা করে ভ্যাট কমালো দিল্লির সরকার পেট্রোলে পাঁচ টাকা ডিজেলে দশ টাকা কমালো বা পেট্রোলে ডিজেলে যোগী সরকার বারো টাকা বারো টাকা করে কমালো তারপরে সে রাজ্যে তেলের দামটা কমলো এ রাজ্যে কেন্দ্রীয় সরকারের সুফলটা মানুষ পাচ্ছে রাজ্য সরকার কিন্তু তেলের দামটা এক্স্যাক্টলি রেখে দিয়েছে তারা কমাবেন না কেন টাকাটা সেখান থেকে উসুল করতে হবে এখানে ধরা পড়ে গেছেন কিন্তু ধরুন বিদ্যুৎ আপনি কি জানেন আপনার পকেট থেকে বিদ্যুতের দাম কাটা হচ্ছে দশ বছরে চোদ্দবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন অন্তত ছটি স্ল্যাবে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে আছে যেখান থেকে আপনার পকেট থেকে টাকা কেটে নিচ্ছে ডাব্লিউ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ প্রতি বছর নিয়ম করে বিদ্যুতের দাম থেকে আপনার পকেট থেকে কিভাবে টাকা তোলে তার ইতিহাস জানেন সারা ভারতবর্ষের মধ্যে প্রথম এই বাংলা এই বিদ্যুৎ থেকে টাকা তোলার ব্যাপারে আপনার পকেট কাটা হচ্ছে আপনি জানতে পারছেন না বিরোধী দল কোনো প্রচারে সেভাবে নেই ফলে স্বাভাবিকভাবে আপনি দিনের পর দিন আপনার বাড়িতে ইলেকট্রিক লাইট জ্বালাচ্ছেন টাকাটা চলে যাচ্ছে সরকারের কাছে এর মারফতে কিংবা সিএসসির কাছে গোয়েন্কার কাছে ফলে স্বাভাবিকভাবে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না কিছু হলেই বলা হবে জিনিসপত্রের দাম কেন্দ্র কেন দিচ্ছে না কেন্দ্র কেন ডিজেলের দাম বাড়িয়েছে আর কেন্দ্র তো ডিজেলের দাম কমিয়েছে কেন্দ্র তো পেট্রোলের দাম কিছুটা হলেও কমিয়েছে রাজ্য সরকার কমাবে না কেন চব্বিশটা রাজ্য যদি পারে পশ্চিমবঙ্গ পারবে না কেন উত্তরপ্রদেশ যদি পেট্রোল থেকে বারো টাকা ডিজেল থেকে বারো টাকা চব্বিশ টাকা দুটো দফায় মিলিয়ে কমাতে পারে। তাহলে পশ্চিমবঙ্গ সরকার পারবে না কেন এই প্রশ্নটা বিরোধী দল সেভাবে চাইছে না তুলছে না বিজেপি কিংবা সিপিএম প্রত্যেকের তোলা উচিত এই নিয়ে কথা বলা উচিত মানুষের একটু সুরা হয় একটু রিলিফ হয় কিন্তু কেন তুলবে না কেন সেভাবে তুলবে না আমরা জানি না আমরা সেই প্রসঙ্গে আসবো না কিন্তু আজকে এমন একটি বিষয় আপনাদের আলোকপাত করবো ডক্টর অমিত মিত্র তিনি কিভাবে সুরা থেকে আবকারি থেকে রোজগারটা শিখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এসেই ক্ষমতায় এসে ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশন তৈরি করেছেন এবং ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশনের মধ্য দিয়ে মদের বিপণন এবং ব্যবসার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন রাজ্য সরকারকে পাশের রাজ্য বিহার মদ নিষিদ্ধ করেছে আর সেক্ষেত্রে এ রাজ্যে মদ বিক্রিতে নেমেছে রাজ্য এবং সেখান থেকে কীভাবে পকেট থেকে টাকা তুলছে বলুন বিভিন্ন স্তরে বিভিন্নভাবে মদ বিপণন বাড়িয়ে দেওয়া হয়েছে বছরে বারো হাজার কোটি টাকা সাধারণ মানুষের ঘর থেকে ভাড়ার থেকে টাকাটা চলে যাচ্ছে রাজ্য সরকারের হাতে কেন মদ বিপণন তো এন্টায়ারলি রাজ্য সরকারের হাতে যেখানে আগে আয় হতো বাম আমলে দু হাজার সালেও আয় হতো সারা বছরে এগারোশো কোটি টাকা এখন রাজ্য সরকারে সারা বছরে মদ বেচে আয় হয় বারো হাজার কোটি টাকা এবছরের লক্ষ্যমাত্রা কুড়ি হাজার কোটি টাকা ভাবতে পারেন এবং শুধু তাই নেই দিশি মদ ফ্লেভার মিশিয়ে প্লাস্টিকের প্যাকে প্লাস্টিকের বোতলে ফ্লেভার মিশিয়ে নতুন করে মদ বিপণন হচ্ছে আপনারা কজন জানেন বলুন তো ঊনপঞ্চাশ রকমের দিশি মদের অ্যাপ্রুভাল দিয়েছে রাজ্য সরকার এবং তার দাম হবে তেইশ থেকে তিরিশ টাকা অর্থাৎ গরিবের থেকেও গরিব যে মানুষটা সারাদিনে হয়তো একশো দেড়শো দুশো টাকা রোজগার সেই মানুষটার পকেট কাটার ব্যবস্থা আছে কেন সেই মানুষটার দুঃখ যন্ত্রণা ভুলতে যখন মদের দোকানে গিয়ে দা দেখবে যে তেইশ থেকে তিরিশ টাকা দামের মদের মদে মদে মদের শিশি রয়েছে তখন তো সে সেটা কিনে নিয়ে বাড়িতে যাবে ঘরে সংসারে টাকাটা দেবে না ছেলেকে দেবে না মেয়েকে দেবে না স্ত্রীকে দেবে না কিন্তু টাকাটা তার ওখানে চলে যাবে এইখান থেকেও আয়টা মমতা বন্দ্যোপাধ্যায়কে শিখিয়েছেন ডক্টর অমিত মিত্র যে ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশন রাজ্যের এন্টালি আবগারি ব্যাপারটা অত্যন্ত নিখুঁত দক্ষতায় করানো হয়েছে এই লকডাউনের মধ্যে বলুন তো ঊনপঞ্চাশ রকমের গ্যালাক্সি ডোজ গ্যালাক্সি জোস ব্র্যান্ডিং করা হয়েছে ঊনপঞ্চাশ ধরনের ব্র্যান্ডিং মৌয়ার মহুয়ার ফ্লেভার পাবেন আপনি সেই মদ খেলে দাম কত তেইশ থেকে তিরিশ টাকা এক কেজি চাল বাজারে কিনতে গেলে খোলা বাজারে কিনতে গেলে যে দামটা সেই দামটা আপনি দিয়ে আপনি মদ পেয়ে যাচ্ছেন তাহলে আপনি চাল খাবেন ভাত খাবেন না আপনি বধ খাবেন এই সিদ্ধান্ত গরিব মানুষকে নিতে হবে যে মানুষটা সারাদিন কষ্টে থাকেন ক্লান্তিতে থাকেন সে মানুষটা দিনের শেষে হয়তো ওই তেইশ থেকে তিরিশ টাকা দামের চারখানা প্যাকেট তুলে নিয়ে বাড়িতে চলে যাবে এই ব্যবস্থার মধ্যে বাংলাকে নিয়ে গেছেন ডক্টর অমিত মিত্র এবং সেই জন্য ডক্টর অমিত মিত্রকে তিনি ইলেকশনে দাঁড়াননি বলে শেষ পর্যন্ত অফিসিয়ালি মন্ত্রী থাকতে পারলেন না কিন্তু তাকে বকলমে অন্যভাবে মন্ত্রী করে রেখে দেওয়া হলো সমস্ত আর্থিক সুযোগ সুবিধা দিয়ে অর্থনৈতিক উপদেষ্টা করে রাজ্য সরকারের ওপর আবার ভাড়ারে চাপ পড়ল তার কারণ তিনি পয়সাটা কিভাবে রোজগার করবেন সেই আর্টটা মমতা বন্দ্যোপাধ্যায়কে শিখিয়েছেন এবং তার ফল ভুগছে সব থেকে গরিব মানুষ কিভাবে আজকে বাংলার মনে আপনাদের কি ভিডিও দেখো একজন গ্রাম বাংলার প্রান্তিক একজন মহিলা কি কষ্ট কি যন্ত্রণা নিয়ে কী কথা বলছেন সেটা প্রায় শুনুন আর তারপর হাতে ওই তেইশ থেকে তিরিশ টাকা দামের মত পেলে মানুষের কি দশ হবে সেটাও আপনারা দেখবেন